বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের কথা মনে হলে চোখে ভেসে ওঠে কিছু উজ্জ্বল মুখ। সেই সব দিনের সাড়া জাগানো কয়েকজন অভিনেতাদের মধ্যে নায়ক ওয়াসিম অন্যতম। এক সময়ের দর্শকপ্রিয় এই নায়ক এখন কি করছেন, কোথায় বা আছেন? শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জাহেদ খানের কাছে পাওয়া গেল খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, অভিনেতা ওয়াসিম কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসাতেই আছেন, ঠিকমতো হাঁটতেও পারছেন না, তাই বিছানাতে শুয়ে বসে দিন কাটছে তার। মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসেবে রূপালী পর্দায় আসেন নায়ক ওয়াসিম। সিনেমাটি ব্যবসা সফল হলে সুপারস্টার হয়ে ওঠেন তিনি। এরপর 1976 সালে মুক্তি পাওয়া এসএম শফি পরিচালিত দি রেইন সিনেমা তাকে ব্যাপক পরিচিত এনে দেয়। 1973 থেকে 1990 সাল পর্যন্ত চলচ্চিত্রের শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন ওয়াসিম। অভিনয় জীবনে 152টি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী অলিভিয়া, অঞ্জু ঘোষ ও শাবানার সঙ্গে বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন ওয়াসিম। দি রেইন সিনেমায় নায়িকা ছিলেন অলিভিয়া। এরপর বাহাদুর, লুটেরা, লাল মেম সাহেব, বেদিন সিনেমায় অলিভিয়ার সঙ্গে অভিনয় করেন। রাজদুলালী ছবিতে শাবানার সঙ্গে অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। অঞ্জু ঘোষের সঙ্গে অভিনয় করেছেন সওদাগর, নরম গরম, আবে হায়াত, চন্দনদ্বীপের রাজকন্যা, পদ্মাবতী, রসের বায়দানি সহ বেশ কিছু সিনেমায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হল দ্য রেইন, ডাকু মনসুর, কে আসল, কে নকল, সওদাগর, নরম গরম, ইমান, রাতের পর দ্বীপ, চন্দনদ্বীপের রাজকন্যা, বানজারান সহ আরো অনেক। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।